দর্শক, ঢাকা আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। সেখানে আছেন সহকর্মী তালুকদার বিপ্লব, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জি, আসলে কি ঠিক 10 মিনিট আগে কিন্তু এই যে ঢাকা আরিচা মহাসড়কের যেই ধামরাইল এলাকা, সে ধামরাইল কিন্তু এখানে এই যে জয়পুর ধামরাইল, এখানে একটু হঠাৎ করে কিন্তু স্থানীয়রা বলছে যে 10 থেকে 15 মিনিট আগে একটি প্রাইভেট কার এবং এই হানিফ যে বাস রয়েছে সে বাসের সংঘর্ষ এবং একই সাথে রাস্তা যেই ভাঙাচুরার কারণে কিন্তু এখানে একটি দুর্ঘটনা ঘটে। আপনি দেখছেন যে হানিফ বাসটি কিন্তু রাস্তার একপাশে কিন্তু দুর্ঘটনায় কবলে পড়ে কিন্তু এটি কিন্তু এই রাস্তার একপাশে আছড়ে পড়েছে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে আহত হয়েছে অনেকে। এখানের ফায়ার সার্ভিসের লোকজন রয়েছে, ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু অনেকে উদ্ধার করেছে। আমরা বাসের ভিতরে কিন্তু প্রতিটি সিটে কিন্তু রক্ত লেগে আছে বিভিন্ন যাত্রীদের, সেটি আমরা কিন্তু দেখছি। এবং একই সাথে কিন্তু এখানে যে সামনে একটি প্রাইভেট কার রয়েছে, প্রাইভেট কারের যাত্রীর অবস্থা খুবই গুরুতর। এখানে যারা স্থানীয় রয়েছে, আসলে দুই দেশে কথা বলবো, কিভাবে হয়েছে এটা, কেন হয়েছে? এখানে ছিলাম না, কেন হয়েছে? দুইটা গাড়ির সংঘর্ষের কারণে, মুখোমুখি সংঘর্ষ দুইটা গাড়ি। আর বিশেষ করে হলো এই কন্ট্রাক্টর হর হামেশা রাস্তাঘাট কাইটা, এই রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট, শত শত মোটরসাইকেল এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে প্রতিনিয়ত, এভরিডে অ্যাক্সিডেন্ট হচ্ছে। দুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, রোডের কাজ করছে, রোডের কাজ কমপ্লিট করিনি, না করার কারণে ক্ষত সৃষ্টি হয়েছে। আপনারা মিডিয়ার লোক, আপনারা রাস্তাঘাট দেখেন না কিভাবে রাস্তা কাজ করে? এটা যারা দায়িত্ব আছে ওদেরই দোষ, ওদের মনে করেন ওদের কারণে প্রত্যেক দিন যে ধন্যবাদ। আসলে আমরা এখানকার যে রাস্তাটা, সে রাস্তাটা একটু দেখাতে চাই, রাস্তা দেখাতে চাই রাস্তাটা দিয়ে। আসলে এই যে রাস্তাটা যে অংশ, এখানে অংশে কিন্তু কিছু অংশে পিচ ঢালাই করা হলো, কিন্তু কিছু অংশে কিন্তু পিচ ঢালাই না করার কারণে যে রাস্তার যে এব্রো থেব্রো অবস্থা, সেই অবস্থার মধ্যে কিন্তু এই যে বাস চলতে গিয়ে কিন্তু এখান থেকে দুর্ঘটনা হচ্ছে, এমনটি কিন্তু বলছে এখানকার যারা স্থানীয়রা। আমি ফায়ার সার্ভিসের সাথে কথা বলবো, কথা বলে আসলে এইটার সবশেষ কি অবস্থা সেটি আমি পরবর্তীতে জানার চেষ্টা করবো।